লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, এই মাঠেই কদিন আগে আফগানদের বিশ্বমানের বোলিং তুড়ি মেরে 300-এর বেশি স্কোর করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের রেজাল্ট সবারই জানা, 89 রানের দারুণ জয়ে এক লাফে সুপার ফোরের খেলা নিশ্চিত করেছিল টিম টাইগার্স। সেই একই ভেন্যুতে প্রতিপক্ষ যখন স্বাগতিক পাকিস্তান, ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্য। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দেখা মিলল বাংলাদেশ দলের নিদারুণ ব্যাটিং ব্যর্থতা। 50 ওভার দূরে থাক, 38.4 ওভারে মাত্র 193 রানে অল আউট বাংলাদেশ। অথচ লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব তা সবারই জানা, 8 ব্যাটসম্যান নিয়েও বাংলাদেশ খেলতে পারেনি 50 ওভার। দায়টাতেই গড়াচ্ছে ব্যাটারদের দিকেই, কারণ ব্যাটাররা যা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। ইঞ্জুরির কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তার বদলে এলেন লিটন দাস। ওপেনিংয়ে আগের ম্যাচের মতোই মিরাজ ও নাইম। আগের ম্যাচের সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিরাজ এবার মারলেন গোল্ডেন ডাক। শাহিনের বলে লিটন থামলেন মাত্র 16 রান করে। হ্যারিসের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন 20 রান করা নাইম। ব্যর্থতার বৃত্তে বন্দী তহিদ হৃদয়। 47 রানে 4 উইকেট হারানো বাংলাদেশ দল তখন ভয়াবহ বিপদে। শাহিন শাহ, নাসিম, হ্যারিস, রৌফদের দাপট তখন দেখার মতো। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজন মিলে 120 বলে যোগ করেন 100 রান। অথচ প্রত্যাশাটা ছিল আরও বেশি, কিন্তু ধৈর্যচ্যুতিতে সব গোলমাল পেকে গেল। সাকিব ছিলেন শেষের দিকে একটু খ্যাপাটে, তার 57 বলে 53 রানের ইনিংসে ছিল 7-4। বিপদ ঘটে প্রথম ছক্কা মারার প্রচেষ্টায়। 29.1 ওভারে ফাহিমের শর্ট বলে পুল খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তোলেন বাংলাদেশ অধিনায়ক। তখন বাংলাদেশের দলীয় স্কোর 147। মাঝের ওভারে যে ছন্দটা পেয়েছিল দল, সাকিবের আউটে সব ভণ্ডুল। সাকিব স্মার্ট ক্রিকেটার, কিন্তু তার আউট হওয়ার ধরনটা ছিল খুবই হতাশাজনক। মুশফিকুর রহিম এতটা নির্ভরতায় খেলছিলেন যাকে বলে অভিজ্ঞতার ঝাঁপি মেলে ধরে খেলা, কিন্তু তারও শেষটা আরও বাজে। সাকিব শামীম আউট হওয়ার পর সেফ একটা কাজই ছিল, ইনিংসটা আগলে রেখে টেনে নেয়া। কিন্তু এতটাই দৃষ্টিকটুভাবে আউট হলেন মুশফিক যা বলার মতো না। তার ব্যাটেই এসেছে অবশ্য ব্যক্তিগত সর্বোচ্চ 64 রান 87 বলে। তরুণ শামীম হোসেনও ইনিংস বড় করতে পারেননি, টেলেন্ডাররা তো ছিলেন যাওয়া আসার মিছিলে, তাদেরই বা দোষ কোথায়? ইনিংস বড় করার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল বেশি তারাই আউট হয়েছেন অতি উত্তেজনায় ছটফট করে। সবার আউটেই গেম অ্যাওয়ারনেস বা ম্যাচ পরিস্থিতির সচেতনতার ঘাটতি প্রবলভাবে স্পষ্ট। এটা অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক পুরনো সমস্যা। মিরাজের আউট ছিল অনেকটা সফট ডিসমিসাল। লিটন একটা ভালো বলে আউট হয়েছেন, তবে খোঁচা না মারলেও পারতেন। হৃদয়ের পজিশনিং প্রবলেম ছিল চোখে পড়ার মতো। সোজা ব্যাটে খেললে যেখানে বাউন্ডারি আসতে পারত সেখানে তিনি আউট হয়েছেন অন সাইডে খেলতে গিয়ে। তরুণ শামীম ও আফিফ, তাদের দরকার ছিল একটু ধৈর্য ধরে খেলার, সেটা পারেননি। সব মিলিয়ে লাহোরের ব্যাটিং স্বর্গে এতগুলো ব্যাটার নিয়েও 200 রান করতে না পারাটা ছিল বাংলাদেশের জন্য চরম হতাশা। মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।